দিনাজপুরে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে 40 জন এতিম নববধূর বিবাহোত্তর সম্বর্ধনা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার কমিউনিটি সেন্টারে একের পর এক নববধূরা স্বামীর হাত ধরে আস্তে আস্তে এগিয়ে আসতে দেখা যায়। দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে দিনাজপুর লায়ন্স ক্লাবের শিশু নিকেতন ও সমাজসেবা অধিদপ্তর এ গণবিবাহ উপলক্ষে প্রায় 1500 লোকের খাওয়া দাওয়ার আয়োজন করে। সংশ্লিষ্টরা জানায়, তাদের এই বিবাহোত্তর সম্বর্ধনা দেয় 40 জন এতিম মেয়ে যৌতুকবিহীন বিভিন্ন পেশার বরদের সঙ্গে বিয়ের কাজ সম্পন্ন করেছে। আমরা চেষ্টা করি তাদেরকে যেন পড়ালেখা করে পরবর্তী তাদের জীবনে যেন পূর্ববর্তীভাবে তাদের পুনর্বাসন করার ব্যবস্থাটা আমরা সবসময় খেয়াল করি। এ সময় দিনাজপুর সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি সহ প্রশাসন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে নববধূ এবং বরদের দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। আমি এবং আমার সরকার, আমাদের জেলা প্রশাসন, আমাদের সমাজসেবা অধিদপ্তর তোমাদের পাশে আছে। তোমাদের আত্মকর্মসংস্থান সুযোগ তৈরি করার জন্য তোমরা যাতে বাস্তব জীবনে প্রশিক্ষিত হয়ে জাঁকজমকপূর্ণ ও আনন্দমুখর এমন পরিবেশে তাদের বিবাহ কার্য সম্পন্ন করায় আনন্দিত দম্পতিরা। আমাদেরকে ওরা খুব সুন্দর করে মানুষ করছে, যেটা আমার বাবা মা দিতে পারেনি সেটা ওরা দিয়েছে, আর আমাদেরকে বিয়ে সাজিয়ে এত সুন্দর করে দিবে আমি কোনোদিন ভাবতে পারিনি। বিনা যৌতুকে বিয়ে করার কারণে এই কাজটা আমার খুব ভালো লাগতেছে আর কি, যে সবাই যাতে এইভাবে যদি এগিয়ে আসে তাহলে ইনশাল্লাহ ভালো হয় আর কি। আর যোরদাম করে ভালোই অনুষ্ঠান হলো, ভালো অনেক কিছু জিনিস পাওয়া গেলো, বহুত কিছু জিনিস পাওয়া গেছে, বহুত জিনিস পাইছি আমরা, আমাদের খুব আনন্দ লাগেছে। ছেলে আমি হচ্ছে ছেলের বাবা, আমাদের ছেলেকে আমি বিনাডিমেন্টটা আমি এখান থেকে একটা মেয়ে নিয়ে গেছি, আমি ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, এটা একটা মহৎ কাজ, খুব সুন্দর লাগতেছে। এ সময় নবদম্পতিদের মাঝে সাইকেল, সেলাই মেশিন সহ সাংসারিক বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা।